আপনারা দেখছেন মোবাইল মোনালিসা স্টুডিওতে জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। শরীয়তের অজানা জিজ্ঞাসার উত্তরগুলো সবার আগে আপনার পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইউসুফ, কীর্তিপুর বাগজোলা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। ভাই জানতে চেয়েছেন জানাজা নামাজের শর্ত কি। ভাইয়ের সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে হাজির জনাব মুহাতারাম মুফতি মুসা সর্দার সাহেব। জানতে চাওয়া হয়েছে যে জানাজা নামাজের শর্ত কি, জানাজা নামাজ একা পড়া যাবে কি না। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জানাজা নামাজ এটা এমন একটা নামাজ যেটা দোয়ার সঙ্গেই পাঠ করা হয়। মূলত জানাজা নামাজটা একটা দোয়া, সরাসরি দোয়ার সঙ্গে যে নামাজটা পাঠ করতে হয়। আমি জানাজা নামাজের শর্ত বলার আগে জানাজা সম্পর্কে দু একটি কথা বলি, কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একেবারে যুব উপযোগী প্রশ্ন। আমরা দেখেছি যখন কোনো মাইয়েতকে উপস্থিত করা হয় তো ইমাম সাহেব অথবা কোনো একজন হাফেজ সাহেব কি মৌলানা সাহেব তিনি বলে দেন যে আমার সঙ্গে নিয়াত করে নিন, বা আপনি এইভাবে এইভাবে নিয়াত করবেন, নিয়াতগুলো সবে বলে দিয়ে থাকেন। কিন্তু আপনি মনে রাখবেন জানাজা নামাজটা যেহেতু পুরোটাই দোয়া, এটা দোয়ার সঙ্গে নামাজ। নামাজে যেমন দোয়াগুলো প্রত্যেকের জন্য পড়তেই হয়, আমরা অন্যান্য নামাজের ক্ষেত্রে যে দোয়াগুলো পাই সেখানে কিন্তু কোনো মুক্তাদিকে দোয়া পড়া থেকে অব্যাহতি দেওয়া হয়নি, বরং তাকে কেরাত পড়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাদিস শরীফ থেকে আমরা যেটা পাই, রসুল জানিয়েছেন ইন্নামা জুয়েলাল ইমামুল ইউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম নির্বাচন করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ফাইজা কাব্বারা ফা কাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবির বলবে তখন তোমরাও তাকবির বলবে। ওয়াইজা কারা আ ফানসিতু, আর ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ হয়ে যাবে। সুতরাং এখানে পরিষ্কার হয়ে গেছে, ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন মুক্তাদিরা চুপ থাকবে। জানাজা নামাজে কিন্তু এরকম কোনো কেরাত পড়া হয় না। জানাজা নামাজে কোনো সুরা আয়াত কোনো কিছুই পাঠ করা হয় না, বরং এটা পুরোটাই দোয়া। সেই জন্য জানাজা নামাজে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককেই দোয়াগুলো পড়তে হবে। ইমাম সাহেব যদি শুধুমাত্র আপনাকে নিয়াত বলে দেয় আর বাকি আপনি দোয়াগুলো না পড়েন তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র অন্যান্য নামাজে কেরাত পড়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দোয়া পড়া থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়নি। তাই জানাজা নামাজের সমস্ত দোয়াগুলো যেমন ইমাম সাহেবকে পড়তে হবে, তার সাথে সাথে ও ইমাম সাহেবের সঙ্গে যারা উপস্থিত থাকবেন তাদেরকেও দোয়াগুলো পড়তে হয়। আসুন আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করি। জানাজা নামাজের অনেকটাই সত্য রয়েছে। তার প্রধানতম সত্য হলো আপনি যে ব্যক্তিটার নামাজ জানাজা নামাজ পড়বেন ওই ব্যক্তিটাকে মুসলমান হতে হবে, অর্থাৎ অমুসলিম কোনো ব্যক্তির জানাজা নামাজ নেই। জানাজা নামাজ পড়ার প্রধানতম সত্য হলো ব্যক্তিটা মুসলমান হতে হবে। এবং আপনি যে ব্যক্তিটা জানাজা পড়বেন ওই মাইয়েতটাকে আপনার সামনে উপস্থিত থাকবে, আপনি যার জানাজা পড়বেন। আপনি বিদেশে কোনো একজন ব্যক্তি মারা গেছেন আপনি এখান থেকে জানাজা পড়বেন এটা হবে না। জানাজার সত্যের ভিতরে লাশ বা মাইয়েত অবশ্যই আপনার সামনে উপস্থিত থাকতে হবে। এবং যে মাইয়েতের জানাজা আপনি পড়বেন ওই মাইয়েতটাকে বা লাশটাকে ইমামের সামনে রাখতে হবে, ইমামের পিছনেও রাখলে হবে না। অথবা যদি মনে করেন আপনি কোনো সেটা কোনো ঘোড়ার উপরে রাখবেন, কোনো উটের উপরে রাখবেন, সেটাও হবে না, বরং সেটাকে ইমাম সাহেবের সামনে জমিনের উপরে রাখতে হবে। তবে খাটিয়ার উপরে রাখার ব্যাপারে ওলামাগণ ফোকাহাগণ বলেছেন যে খাটিয়ার উপরে মাইয়েত রেখে জানাজা পড়া যাবে, কিন্তু কোনো আপনার কোনো গাড়িতে বা কোনো সওয়ারির উপরে রেখে জানাজা
পড়া যাবে না।